একেই বলে সাহস আর দক্ষতা। যা করলো এক নাবিক দেখে অবাক নির্জগৎ। আপনিও দেখুন সেই অদ্ভুত কৌশল। শুধু একটা স্মার্ট ফোন থাকলে আর সঙ্গে যদি কিছু কোয়ালিটি থাকে সহজেই সোশ্যাল মিডিয়ায় হিরো হওয়া যায়। তবে দক্ষতা থাকা চাই। তেমনই এক দক্ষ মাঝির একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একজন মাঝি চলন্ত নৌকো থেকে নামছেন, আবার সেই নৌকোতেই ঝাঁপিয়ে পড়ছেন, কিন্তু কিভাবে? সেখানেই তো তার দক্ষতা, আর তাই তো লক্ষ লক্ষ মানুষ দেখছে তাকে। তার উপকরণ বলতে শুধু একটা লাঠি আর তাতে একেল লাফতে। প্রথমে ওই লাঠির সাহায্যে নৌকা থেকে ব্রিজে উঠে পড়েন, তারপরে হেঁটে ব্রিজের উপর দিয়ে গিয়ে সেই লাঠিটিতে ভর দিয়ে নৌকায় ঝাঁপিয়ে পড়েন। ভাবছেন তো এমনটা কিভাবে সম্ভব? ভিডিওটি দেখুন, একবার দেখুন তাহলেই বুঝবেন যে ঠিক কতটা দক্ষতায় তিনি কাজ করছেন। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে এক নাবিক একটি নৌকার স্টিয়ারিং ধরে আছেন, যাতে অনেক যাত্রী বসে আছে। একটি খালের দুপাশে বাড়িঘর আছে, আছে গাছপালা, নানান প্রাকৃতিক শোভা। সেখানে নৌকা চলছে। একটা ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নাবিক একটা লাঠির সাহায্যে নৌকাটি ছেড়ে ব্রিজে উঠে যায়। তারপরে ব্রিজের অপর প্রান্তে পৌঁছে এমনভাবে লাফ দেয় যা দেখলে আপনি চমকে উঠবেন। টুইটার অ্যাকাউন্টে @face1net এই প্রায় অনেক ভিডিও এমন পোস্ট করা হয়। সম্প্রতি এই অ্যাকাউন্টে নাবিকের ভিডিও পোস্ট করা হয়েছে। পোস্ট করার পরেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত এই ভিডিওটি 17 লাখেরও বেশি ভিউ পেয়েছে এবং অনেকেই কমেন্ট করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, দেখে অবাক হলাম, সোশ্যাল মিডিয়ার যুগে এমন অনেক ভালো ভিডিও দেখতে পাওয়া যায়। আবার এক ব্যক্তি বলেছেন, নাবিকটি এই কাজে বেশ দক্ষ, তবেই এমন করা সম্ভব। সকলেই খুব আনন্দ পেয়েছে এই আশ্চর্য ভিডিও দেখে। আপনিও দেখুন।